সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে। সোমবার রাতে স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান কালামের সমর্থক নবনূর হোসেন সাবিক বাদী হয়ে 10 জনকে আসামি করে একটি মামলা করেন। অন্যদিকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোশাররফ হোসেনের সমর্থক এস কে সজীব বাদী হয়ে অপর মামলাটি দায়ের করেন। সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান মামলা দুটির সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পল্লী টিভি দেশ ও জনতার কথা বলে।